আপনারা দেখছেন আরামবাগ টাইমস। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র তাদের কলেজের মধ্যে ঢুকে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে তাদেরকে চকোলার করেছে, গুলিবিদ্ধ হয়েছে রাজস্থানের সাকিব। সে পড়াশোনা করার জন্য জামিয়া ইউনিভার্সিটিতে ছিল, সে লাইব্রেরির মধ্যে পড়াশোনা করছিল, হঠাৎ করে রাষ্ট্রের বুলেট, এই আরএসএসের দলের বুলেট তাকে একটা ছিন্নভিন্ন করে দিল, তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন। সারা দেশ জুড়ে সমস্ত যে বিজেপির লোকেরা, বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রীরা শুধু বলত সারা বিশ্বের মধ্যে 10 নম্বরে স্থান পাওয়া জেএনএল ইউনিভার্সিটি, সেখানে যে মেধার চাষ হয় সেই জেএনএল ইউনিভার্সিটি নাকি সে দেশদ্রোহিত ইউনিভার্সিটি। আর আপনারা দেখবেন এই বাজারি মিডিয়া আনন্দবাজার থেকে শুরু করে সমস্ত বাজারি যে চ্যানেলগুলো আছে তারা পর্যন্ত দেখাতে বাধ্য হয়েছে যে বিশ্বের ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে সারা ভারতবর্ষব্যাপী যতগুলো ইউনিভার্সিটি আছে, কোথায় পণ্ডিচের ইউনিভার্সিটি থেকে শুরু করে কেরলের ইউনিভার্সিটি থেকে শুরু করে ম্যাট্রাসের ইউনিভার্সিটি থেকে শুরু করে জামাইয়া, আলিগড়, জেএনইউ, প্রেসিডেন্সি, যাদবপুর, বাসনা সমস্ত ইউনিভার্সিটিতে ছাত্ররা বিক্ষোভে বসছে। কিসের জন্য? আজকের এই দিনটাকে দাঁড়িয়ে সারা দেশটাকে যে টুকরো টুকরো করে একদম হচ্ছে মিনি কাশ্মীরে বানানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। আমরা আজকে পথে নেমেছি এই কারণেই যে দেখবেন যে আমরা এখানে তো পৌরসভা করছি, আমরা আন্দোলন করছি, এনআরসি করতে দেব না, সিএএ আমরা বন্ধ করব, কিন্তু অন্যদিকে আমাদের রাজ্যের মধ্যে ওই ডাইনি মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি আমাদের রাজ্যের মধ্যে একটা দুর্গন্ধকাতা নির্লজ্জতার মতো ব্যবস্থা করে যাচ্ছেন। তিনি এইখানকার কুমিরের কান্না কাটছেন যে আমি এখানে এনআরসি করতে দেব না, আমি এখানে এনপিআর করতে দেব না, আমি এখানে সিএএ লাগু হতে দেব না। কিন্তু দেখা গেল তিনি তলে তলে মোদির সাথে সিটিং করে বনগাঁতে এবং রাজারহাটে ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন। কিসের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন তিনি? আর তিনি যদি এতটাই হচ্ছে এনআরসি বিরোধী হন, তাহলে লোকসভায় যদি বিজেপির সংখ্যাগরিষ্ঠতে পাশ হওয়া সত্ত্বেও রাজ্যসভাতে সেখানে হচ্ছে বিজেপির যে সাংসদ ছজন কম ছিল সেখানেও গড়াজির, আর লোকসভাতেও গড়াজির, যখন এখানে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাট উলুবেড়িয়া, সেই সময় আমাদের দেখতে পেলাম পশ্চিমবঙ্গ থেকে যে দলটা কুমিরের কান্না কাঁদছে ওই তৃণমূল কংগ্রেসের সাংসদ গুলো, আর যারা সাংসদ সুমেন অধিকারী থেকে, দেব থেকে, নুসরত থেকে, মিনি থেকে, তারা তাদের শুটিং এ ব্যস্ত, তারা তাদের অন্যান্য কাজকর্মে ব্যস্ত। আবার দেখলাম যে বসিরহাটের সাংসদ নুসরত যেদিনকে হচ্ছে বসিরহাটে দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো তিনি হচ্ছে ভিডিও ফটোশুট করছেন, তিনি হচ্ছে টিকটকে ভিডিও পোস্ট করছেন। আমরা তাদেরকে ভোট দিয়ে আমাদের রাজ্যের মধ্যে রেখেছি, তারা কুমিরের কান্না কাটছে। আবার যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন প্রতিবাদ করতে যাচ্ছেন, মিছিল করতে যাচ্ছেন, শপথ বাক্য পাঠ করছে, তার পাশে নুসরতও দাঁড়িয়ে রয়েছে, মিমিও দাঁড়িয়ে রয়েছে, এই দুইটাইতে আমরা মানে মেনে নিতে পারবো না। তাই আমরা ডাক দিয়েছিলাম বামপন্থীদের পক্ষ থেকে 16 তারিখে আমরা ডিটেনশন ক্যাম্প ভেঙে দেবো, গুড়িয়ে দেবো তাদের এই কুমিরের কান্নাকে, তাদের এই শেডিংকে আমরা হচ্ছে স্তব্ধ করে দেবো। আমরা দেখলাম যখন হচ্ছে রাজারহাটেতে সুজন চক্রবর্তীর বিভৎস বিশাল মিছিল, আমরা যখন ডিটেনশন ক্যাম্পে ভাঙতে গেলাম সেই সময় একদিকে, অপরদিকে বনগাঁতে বিমান মোশন নেতৃত্বে যখন সেটা ডিটেনশন ক্যাম্প ঘেরাও করা হলো, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে একটা স্টে অর্ডার দিয়ে দিল। স্টে অর্ডার কেন দিল? অর্থাৎ তাহলে হচ্ছে ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে গেল, অর্থাৎ ডিটেনশন ক্যাম্প হচ্ছিল, এনপিআর হচ্ছিল, তাদের ট্রেনিং হচ্ছিল, তিনি স্টে অর্ডার দিলেন, অর্থাৎ কাজ স্থগিত রাখা রয়েছে। আমরা বিশ্বাস করি না কাজকে স্থগিত রাখার কথা, আমরা চাইছি যে এনপিআর, এনআরসি, সিএ আমরা লাগু করতে দেবো না সারা দেশের মধ্যে, সারা দেশ থেকে কোনো মানুষকে আমরা বিদেশে পাঠাবো না, কোনো মানুষকে আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাবো না। আর ডিটেনশন ক্যাম্প এখন ভাঙাটা না করাই ভালো, যাই সমস্ত আমাদের দেশের আমাদের রাজ্যের মন্ত্রীরা যারা হচ্ছে ঘুষখোর, যারা ঘুষ নিয়ে বিভিন্ন জায়গায় বসে রয়েছে তাদেরকে চিহ্নিত করে ওই ডিটেনশন ক্যাম্পে আমরা ভরে দেবো, এটা আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ রাখছি। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।